প্রশ্ন করেছেন এই বছর কোরবানির কি কোরবানি দেওয়ার বিস্তারিত নিয়ম বিধান যদি বলতেন এই বছর কোরবানির কি কোরবানির সবসময় কিন্তু হানাফি আলমগড়ের মতে কোরবানি হচ্ছে ওয়াজিব অন্যান্য ইমামগড়ের মতে কোরবানি হচ্ছে সুনাত মহাক্কেদা তো আপনি যদি কোনো হানাফি হন তো আপনি ওয়াজিব হিসাবে নেবেন আর অন্যেরা সুনতমকা হিসেবে নিবে এটা স্বাভাবিক জিনিস কিন্তু এটাকে কোরবানিকে এই বছরের কারণে বাদ দিতে হবে এটা কিন্তু বলা হয়নি এর অর্থ হচ্ছে আপনি ফাত্তা খোল্লো হামস্তা যতটুকু পারেন অতটুকু করবেন আপনাদের সামর্থ্য থাকে একটা কোরবানি যে কোনোভাবে নিয়ে আসা আজ তো অনেক সময় অনলাইনে গরু পাওয়া যাচ্ছে অনলাইনে আপনি যদি কোনো নির্ধারণ করতে পারেন যে এই গরুটা আমি নিব এবং সেটা নিয়ে আসা হয় তাহলে কিন্তু সহজ আপনি বাজারে যাওয়া লাগছে না অনেক সময় আপনি নিজের কাজে কিন্তু বের হন যদি কোনো জরুরি হয় যে একটা গরু দেখে আসবেন তাও সেফটি রক্ষা করে যাই গরু নিয়ে আসতে পারেন এবং জবে করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আর যদি এমন অবস্থা হয় কোথাও যে এখানে পুরোটাই লকডাউন চলছে কোনোভাবেই গরু কেনার জন্য যেতে পারছেন না গরু আনার জন্য যেতে পারছেন না তাহলে আপনার জন্য এই এই কাজটা আপনার হুকুম তখন এটা এই বছর বাতিল হয়ে যাবে অর্থাৎ এই বছর আপনার থেকে সাক্ষেত হয়ে যাবে সাক্ষেত হয়ে যাবে অর্থাৎ বছর আপনি আর করতে করতে আপনার সক্ষম হলেন না এটা হলো সক্ষম না হওয়া আর সক্ষম না হলে লাই করল ফুল্লাহ নফসান ইল্লা উসা আল্লাহ কাউকে তার সাহায্যের বাইরে কষ্ট দেন না আর সাধারণত এটা এত কঠিন কাজও নয় বর্তমানে মানুষ কিন্তু সব কাজই করে যাচ্ছে আমরা দেখছি এখন লকডাউন নাম চলছে কিন্তু সারা বাংলাদেশে সব কাজই কেউ মানুষ চলে চালিয়ে যাচ্ছে সুতরাং এর অর্থ হচ্ছে আপনি আমি ইচ্ছা করলে কোরবানি দিতে পারি চেষ্টা করবেন যদি কোনোভাবে কোরবানির শ্বশুর আপনি অনলাইনে হোক বিবাহ অথবা কোনো টেলিফোনের মাধ্যমে হোক আলোচনার মাধ্যমে হোক যদি আপনি সেটাকে ভিডিওর মাধ্যমে হোক যদি আপনি দেখতে পারেন গোর গোর পছন্দ হয়ে যায় কিনে ফেলবেন সেটা আনার জন্য নিজের কারো কারো মাধ্যমে আনতে পারলে সেটা কোরবানি দিবেন নিজেরা যদি নাই পারেন কোনোভাবে তাহলে তো আল্লাহ তালা বলছেন লাইক করলো বললাম সাহা আর যে কোনো জিনিস নিয়ম হচ্ছে শরীয়তের বিধান এমন যে যখন বেশি কঠিন হয়ে যায় তখন সহজ হয়ে যায় যখন বেশি কঠিন হয়ে যায় তখন আমলটা সহজ হয়ে যায় এটা দহাকাল আমর ইত্যাসা একজন মানুষ যখন কোনো খাবার পায় না তার জন্য যে সব খাবার তখন হালাল হয়ে যায় এই জন্য একজন মানুষ যখন দেখছে অনেক রকমের অবস্থা তখন তার জন্য বেঁচে থাকতে হবে দেখতে হবে বিভিন্ন ব্যবস্থা আছে যেহেতু তখন তাকে খুঁজতে হবে যে কোনটার মধ্যে কঠিন নয় সহজ সেটা সে খুঁজে নিতে পারে যখন সে তার অবস্থা যে পালন করতে পারছে না কোনো মতেই তখন তার উচিত হবে যে এখন কোনো না কোনোভাবে সে এমন কাজটি করা যেই কাজটি তার জন্য তার জন্য আল্লাহ তালা অনুমোদন করেছেন সেটা দিয়ে সে যেন বেঁচে থাকার চেষ্টা করে অর্থাৎ যেন এখন আর যে কাজটি গুলো তার ক্ষতি হবে সেটা যেন না করে লাউ ধরার আওলাদা যদি এমন হয় যে গেলেই বের হলেই তাকে তার প্রভু বেশি সম্ভাবনা যে তাকে করোনা পেয়ে বসবে তার সমস্যা হবে তাহলে সে যাবে না এটা হলো তার একান্ত বিষয় এটা আম হুকুম ব্যাপক হুকুম দেওয়া যাবে না এই জন্য কারণ এলাকাভিত্তিক পার্থক্য হয় অঞ্চল ভিত্তিক পার্থক্য হয় ব্যক্তি কেন্দ্রিক পার্থক্য হয় অনেকে আছে তার এমনিতেই লোক সকল আছে যারা বাইরে ঘুরে ফিরা করতেছে কর্মচারীরা তারা নিজেরা নিয়ে আসতে পারে তখন তার জন্য আপনি বাধা দিবেন কি যেন সে তো করতেই পারে অনেকে দেখা যায় যে এই এই সুযোগে তাদের পুরাতন যে তাদের যে আল্লাহ বিরোধী কর্মকাণ্ড সেটা মাথা ছাড়া দিয়ে উঠেছে সেটা কি অনেকে মনে করে যে কোরবানি দেওয়াচ্ছে ইয়া দেয়া টাকাটা গরিব দুঃখীকে দান করে দেওয়া উচিত এই জাতীয় চিন্তা ভাবনা যারা করছে তারা আসলে আল্লাহর বিধানকে বুঝেনি অথবা আল্লাহর বিধানের বিরুদ্ধে নেমেছে সরাসরি আল্লাহর আল্লাহ কোরবানি দেওয়াটা বছরে একবার আর দানটা সারা বছরে চল দানের ব্যাপারে কোনো শরীয় নিষেধ করা হয়নি আপনি এটাও করবেন এটাও করবেন কোরবানি দিবেন কী জন্য কোরবানি যদি আপনি গরিবকে দিতেই চান একদিন তাকে কোরবানি খাই গুস্তটা পুরোটাই দিয়ে দেন সেটা তো নিষেধ করেন শরীয়তে এর অর্থ হচ্ছে আপনি কোরবানি দেওয়ার কারণে আপনি গরিবকে একবেলা কোরবানি গুস্ত খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন কিন্তু এটা যদি না হয় আপনি নিজের মতো করে যদি কোনো আপনি ব্যাখ্যা করেন তাহলে তো হবে না শরীয় চেয়েছে যে একদিনে কোরবানির ব্যবস্থাপনা হোক এবং সেটাকে গরিবদের মাঝে সেটা বন্টিত হোক গরিবদের বন্টন হলে সেটা দ্বারা গরিবরা বেশি উপকৃত হবে তারা হয়তো অনেক সময় আপনি যে টাকা দেবেন তা দিয়ে কেনার মতো সমস্যা থাকবে না অনেক কাজে ব্যস্ত হয়ে যাবে কিন্তু গোস্ত থাকলে সে সেই দিনের গোস্তটা সে খেতে পারল সুতরাং যারা এই জাতীয় কথা বলে বন্যা দুর্গত দেখি এবং দেখাই এত মুখ দেখি এত বিভিন্ন দেশের গরিব দেখি যারা কোরবানি থেকে মানুষকে বাইরে রাখতেছে তারা আসলে ইসলামেরও ইসলামেরও শত্রু এবং তারা মানবতারও শত্রু এবং তারা মূলত গরিবদেরও শত্রু এরা আসলে ইসলাম বিরোধী একটি শক্তি ইসলাম বিরোধী একটি শক্তি তারা না ইসলাম বুঝেছে না শরীর বুঝেছে না দিন বুঝেছে এবং না তারা মানবতা বুঝেছে এরা হচ্ছে নিজেদের মন মতো ছলে ইসলামী বিরোধীতে করতে পারলে তারা খুশি হয় এই জাতীয় লোকদের কথা শোনা যাবে না বরং কোরবানি দিবেন তার আপনার সামর্থ্য অনুসারে যতটুকু পারেন না পারে আল্লাহ তালা দেখছেন পাত্তাকুল্লাহাহা আর যেহেতু অন্যান্য ইমামদের নিকট এই কোরবানি হচ্ছে সুনেত মক্কদা এবং এটা অত্যন্ত শক্তিশালী মত সুতরাং কেউ যদি দিতে না পারে তাহলে সেটাকে গুনার ভিতরে এসে পড়বে না একটা সুনেত মক্কাদা মানুষ অনেকেই ছেড়ে দেয় আপনি যখন এখন আগে চার রেখা সুনোদ পড়েন না তারপরেও আপনি কিন্তু এটাতে কিছু মনে করছেন না অথচ আপনি কিন্তু ঠিকই কোরবা না দিলে মনে করছেন অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু এরকম নয় সুতরাং এইভাবে নেওয়ার আর কোনো কারণ নাই যে আপনি সুন্নাত মুয়াক্কাদার কারণে আপনি বড় ধরনের গুনাহর ভিতরে পড়ে যাবেন এটা সমস্যা থাকে আপনি দিবেন না আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন